হাই গাইস, জাস্ট আমি রোরশাচ বলে যে সিনেমাটা এসেছে ডিসনি প্লাস হটস্টারে, সেই সিনেমাটা দেখলাম। এই সিনেমাটা হচ্ছে মালায়ালাম মুভি যেটা হিন্দি ডাবডে এসেছে। তো এই সিনেমাটা কীরকম হলো একটা কথা বলবো, মানে জাস্ট আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। এইমাত্র দেখে উঠলাম, আমি দেখে ভাবলাম ভাই কি দেখলাম এটা, ডিরেক্টর কীভাবে বানিয়েছে এটা, মানে অবাক করার মতো সিনেমা একটা। আমি ওই জন্যই থাম্বনেলে লিখেছি স্পিচলেস, এই জন্যই আমি লিখেছি। আপনারা ভাবতে পারবেন না যে একটা নর্মাল স্টোরি, এই গল্প যে বিশাল কিছু নয়, এই যে আপনারা ভাবছেন যে আমি এত কিছু বলছি তার মানে বিরাট গল্প, মানে বিশাল টুইস্ট হ্যান ত্যান এরকম কিচ্ছু না, নাথিং। শুধু একটা নর্মাল একটা রিভেঞ্জ ড্রামা, সেটাকে ডিরেক্টর আমাদের সামনে যেরকমভাবে দেখিয়েছে, যেরকম স্ক্রিন প্লেয়ের মানে মাথা খারাপ করে দেওয়ার মতো, আমি ভাবতে পারিনি যে এই সিনেমাটা এইরকম ধরনের হতে পারে। আমি যখন ট্রেলার দেখেছিলাম আমি ভেবেছিলাম ওই ভুতুড়ে টাইপের কিছু একটা, কি বলবো, একটু ভুতুড়ে টাইপের যে সিনেমাগুলো হয় না, কিছু ভুতুড়ে টাচ থাকবে, একটু থ্রিলার এলিমেন্ট এইসব নিয়ে একটা এই টাইপের একটা মুভি হতে পারে, আমার এটা মনে হয়েছিল। কিন্তু না, আমি রং, আমি দেখে জাস্ট কপালে হাত আমার, কি দেখলাম ভাই এটা। আমি এখানে যদি গল্পটা বলি, গল্পটা প্রথমে দেখানো হচ্ছে একজন ব্যক্তির অ্যাক্সিডেন্ট হচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, এবং অ্যাক্সিডেন্ট থেকে ওঠার পরই সে তার বউকে খুঁজছে যে আমার বউ কোথায় গেল, জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার পুলিশরা এসে তদন্ত করে যে কোথায় গেল, খোঁজে আর করে, কিন্তু তার বউকে পায় না। এবং সে অনেকে ভাবে যে এটা যে এখানে কোনো জন্তু জানোয়ার বা কোনো বাঘে খেয়ে নিয়েছে এরকমই ভাবে, কিন্তু সে ওখানেই থেমে থাকে না, তার বউকে খুঁজতে বেরোয় এবং সে বাইরে থেকে এসেছে এবং তার কাছে টাকা পয়সা অনেকটাই আছে। সে টাকা দিয়ে একটা বাড়ি কেনে এবং বাড়ি কেনে সেখানে থাকে এবং তার বউকে খোঁজার চেষ্টা করে, ঠিক আছে। এবার ওই যে জায়গাতে যেখানে সে বাড়িটা কিনেছে এবং যার কাছ থেকে কিনেছে ওই যে গ্রামেতে, এবার ও যাওয়ার পর থেকে নানা রকমের কাণ্ড কারখানা ঘটছে। এবার কী কী ঘটছে না ঘটছে সেগুলো আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। তো এবার কেন ঘটছে, কী কারণে ঘটছে, এর পেছনে কি এই লোকটারই কোনো কারণ আছে, আর এই লোকটা এসেছে দুবাই থেকে কী জন্য, আপনার মনের মধ্যে এটা কোয়েশ্চেনটা হবে। এবার এত টাকা তার কাছে আছে, তার ওয়াইফ কি সত্যিই তার ওয়াইফ ছিল, না ওয়াইফ ছিলই না, সে এমনি সবাইকে বলছে, তার মোটিভটা কি এই গ্রামে এসে। তো আপনারা যখন জানবেন, আমি তো প্রথমেই বলে দিলাম যে এটা রিভেঞ্জ স্টোরি, তো আপনারা যখন জানবেন যে কী রিভেঞ্জ এবং কেন, আপনারা ভাববেন হ্যাট এই তো নর্মাল ব্যাপার রে, কিন্তু যেরকমভাবে আমাদের সামনে দেখিয়েছে জাস্ট হ্যাটস অফ ম্যান, হ্যাটস অফ। তার কারণ আপনার স্ক্রিন প্লেতে এই যে গল্পটাতে নয়, আপনারা অনেক কিছু জিনিস পাবেন, হরর টাচ পাবেন, ঠিক আছে, যে প্যারানর্মাল যে স্পেশাল যে জিনিসগুলো হয় না সেই জিনিসপত্রগুলো এখানে পাবেন। তো সেটাকে এত সুন্দরভাবে স্ক্রিন প্লের মাধ্যমে আমাদের সামনে দেখিয়েছে না, সেটা দারুণ। আর এখানে ভিজুয়ালি সিনেমাটা খুব সুন্দর দেখতে লাগে, বিজিএমটা মেনলি আমি বলবো, কিছু কিছু জায়গায় জাস্ট কিচ্ছু না, হালকা বিজিএম যেটা বাজছে ওটাই দারুণ ইম্প্যাক্ট পড়ছে। এখানে যদি এবার কাস্টের পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে মামুতির কথা বলতেই হয়, সে এই বয়সে যেরকম সে এখানে পারফরমেন্স দিয়েছে ভাই, সেটা দেখবার মতো, রিয়েলি দেখবার মতো। এবং এর সাথে যে সাপোর্টিং কাস্ট প্রত্যেকজনে দারুণ, মানে সত্যি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে দেখবেন যারা কাজ করে না, একটু কাজ করলেও সেটা একটা ছাপ ফেলে, আর ওদের সব কিছু রিয়ালিস্টিকভাবে হয়, একদম নর্মাল পাতি গ্রাম দেখাবে, ওভার দ্য টপ কিচ্ছু দেখাবে না, কিন্তু আপনার মাথার মধ্যে এমন বসে যাবে সেই জিনিসগুলো, সেইগুলো আপনারা বাইর করতে পারবেন না। আমি এর ক্লাইম্যাক্সটা দেখে রিয়েলি জাস্ট অবাক হয়েছি, যে ক্লাইম্যাক্সটা এইরকম ধরনের আপনি যখন দেখবেন ভাই, ভাববেন যে আরে বাপ রে, এইরকম আপনার এক্সপ্রেশন হবে। তো এই সিনেমার পজিটিভ দিক অনেক কিছুই আছে, মানে যেরকমভাবে ডেলিভার করেছে এই গল্পটাকে আমাদের সামনে, যে রকমভাবে দেখিয়েছে স্ক্রিন প্লের মাধ্যমে প্রত্যেকটা, মানে প্রত্যেকটা স্টেপ না আলাদা আলাদা করে যখন জাম্প করে, এই জিনিসপত্রগুলো ঘটে, ওই জিনিসপত্রগুলো ঘটে, এবং একটা জিনিস আমি শুধু অবাক হয়েছি যে একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল, সেটাকে রিভেঞ্জটা কীরকমভাবে নেওয়া যেতে পারে বা কীরকমভাবে দেখানো যেতে পারে, মানে অনেক রকমভাবে একটা রিভেঞ্জকে নেওয়া যেতে পারে, সেটা কিন্তু এখানে খুব ভালো করে দেখিয়েছে। তো এবার কিসের রিভেঞ্জ, কেন রিভেঞ্জ, কী জন্য রিভেঞ্জ, কী না কী, এইসব দেখার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। আপনার ডিজনি প্লাস হটস্টারে চলে যান, ওখানে দেখতে পেয়ে যাবেন মুভিটা, হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে। এই সিনেমাটায় তো অনেক কিছু পজিটিভ দিক বলে দিলাম, তবে নেগেটিভ দিক কিছু কেমন আছে, তবে আমার মনে হয়েছে এই নেগেটিভ দিকটা অতটাও নয়, তবে আপনার যদি পেশেন্স থাকে তাহলে কিন্তু খুব ভালো, কারণ এই সিনেমাটা অনেকটাই স্লো। আপনার ফার্স্টটা পর্যন্ত দেখতে আপনার অনেকটা বিরক্তকর লাগবে, ভাবে কী হচ্ছে এরকম আপনার মনে হবে, ঠিক আছে, আননেসেসারি জিনিসপত্র ঘটে, তো আপনি ভাববেন যে ভাই এইগুলো কেন হচ্ছে, এইটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, এরকম আপনার মনের মধ্যে হবে। কিন্তু সেকেন্ড হাফ থেকে যেরকম দেখিয়েছে ভাই, পুরো গেম চেঞ্জ হয়ে যায়।
তো এই সিনেমাটা আমি সকলকে রেকমেন্ড করবো, সিনেমাটা অবশ্যই গিয়ে দেখুন এবং এই সিনেমাটা ধৈর্য নিয়ে দেখবেন, যে দেখতে দেখতে উঠে যাবেন পরে দেখবেন এইরকমভাবে দেখবেন না, একদম পুরো দেখবেন, তো দারুণ একটা জিনিস এক্সপিরিয়েন্স হবে। তো এই ছিল রিভিউ, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা দেখেছেন আর কি, যারা দেখেননি তারা দেখে এসে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন নিলে কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তো এখনের মতো।